ওকে আসসালামু আলাইকুম আমি আজকে তুর ডাল দিয়ে সাম্বার করব এটা যদি সাউথ ইন্ডিয়ান খাবার তো আমরা বাসার সবাই খুব পছন্দ করি এটা রান্না করতেছি আজকে তো এখানে দিছি তুর ডাল দিছি 2 কাপ হ্যাঁ অন্যান্য কাপ অন্য তিন ধরনের আরো ডাল আমি মিক্স করছি একটা হলো সোনার ডাল তুর দিছি 2 কাপ সোনার ডাল সবুজ ডাল আর মুগ ডাল এটা মিলে আরেক কাপ মোট টোটাল 3 কাপ পানি যতটুকু লাগবে ওই পরিমাণ তবে এখানে আমি 16 কাপ পানি দিছি মশলা এখানে দিলাম রসুন বাটা 2 চামচ আদা বাটা 1 চামচ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিলাম 2 চামচ কিউমিন জিরা হলুদ 1 চামচ তারপরে মরিচ গুঁড়া লবণ দিলাম আমি দিছি 3 চামচ যার যার পছন্দ মতো এবং টেস্ট করে দেখবা তাহলে আরো লাগলে আরো দিবা হ্যাঁ তেতুল দিলাম হলো 4 থেকে 5 চামচ আর লাগলে আরো মিলাবা এখানে 1 চামচ চিনিও দিতে হবে একটা টমেটো দিছি বড় হ্যাঁ তো এগুলো মিক্স করে এখন আমি চুলায় দিয়ে দিছি আর কি এখন হইতে থাকবে তারপর আমি মিক্স করব ভেজিটেবল এখানে হইতে থাকুক ডালটা আমি এখন ভেজিটেবল সব একসঙ্গে মিক্স করব 14 কাপ পানি দিয়ে যখন ডালটা আমি ইয়ে করছি বয়ল করছি ওটা প্রায় শেষ 14 কাপ এখন আমি আরো 14 কাপ পানি দিয়ে আবার ভেজিটেবল দেব এটা বয়ল হওয়ার পরে আমি এখানে দিলাম 7 কাপ পানি দেওয়ার পরে এটা বয়ল হলে আমি আবার ভেজিটেবল দেব এই যে আমি সব যে ভেজিটেবল নামগুলো বলছি সেই সব মিক্স করে রাখছি এখানে এখন এটা এই পানির মধ্যে দিয়ে দেবো ওই যে এখন যে 7 কাপ পানি অ্যাড করলাম পানিতে আবার বয়ল আসছে এখন বয়ল আসছে এই বয়ল পানির মধ্যে এখন আমি এই পুরো মিক্স যে করে রাখছি এই ভেজিটেবলটা দিয়ে দেবো আস্তে করে দিবা হাতে যেন না লাগে সাবধান আস্তে আস্তে করে দিবা আর কি হাতে যেন না লাগে এটা একটু কমে আসলে আচ্ছা ভালো একটা কথা আমি বলতেছি আমি আসলে এইভাবেই রান্না করব কেননা অনেকে এখানে কি জানি প্রেশার কুকার ইউজ করতে পারে কিন্তু আমি করি নাই কেননা এটা আসলে যত নর্মালি কুক করা যায় তত টেস্টটা বেশি ভালো হয় এই জন্য আমি প্রেশার কুকার ইউজ করি নাই এখন আমি ঢেকে দিচ্ছি হ্যাঁ ভেজিটেবলগুলো একটু সিদ্ধ হয়ে আসছে আমি আরও 2 থেকে 3 কাপ পানি দিব তারপরে আরও 20 মিনিটস ই করবো বয়ল করে তারপরে আমি একটা বাগার দিব সাম্বাটা এইভাবে ঘন হয়ে আসছে এখন আমি তেঁতুলের মিক্সটা দিচ্ছি সব দিব না দেখি হাত দিয়ে দেখি কেমন টেস্টটা হয় টেস্ট করে তারপরে লাগলে মিক্স করবো নালে আর দিব না পুরোটাই দিয়ে দেবো আর কি আর এখানে 1 টেবিল স্পুন চিনি দিব নাম্বারটা যে নামানো হয়ে গেছে চুলা বন্ধ করে দিলাম এখন আমি এটারে বাগার দেব তেল গরম দিলাম এখানে আমি 1 টেবিল স্পুন পাঁচফোড়ন দিচ্ছি বাগারের জন্য হ্যাঁ বাগারটার সময় একটু সাবধান এটা ছুটতে পারে গায়ে ছুটতে পারে অতএব শরীর এবং মুখ হাত একটু দূরে সরে রাখবা টিপস দিচ্ছি এই তুমি সাম্বাটা একটা মানে নামা রাখার পর গরমটার মধ্যে দেবো না একটু ঠান্ডা হলে এই পাঁচফোড়নটা এইভাবে গরম করে তুমি যখন মিক্স করবা এটার সাথে এটা মিলাবা সাম্বারটা নর্মাল যেন থাকে চুলার গরমের মধ্যে দিবা না তাহলে তোমার হাতে মুখে লাগবে সিটবে আর কি সোজা কথা আমি এই সাম্বারটা আলাদা জায়গার নামে রাখছি একটু ঠান্ডা হয়েছে এখন আমি এই পাঁচফোড়নটা মিক্স করতেছি তাহলে অত জোরে ছিটবে না তারপরও ছিটবে একটু বাট আমি চাই না ছিটে তোমাদের হাত পাও আমাদের হাত পা মুখ নষ্ট এর জন্য আমি এইভাবে দিচ্ছি দিয়ে এইভাবে মিক্স করে মিশানো হয় একটু ঢেকে রাখলে এই তো
পরে পাঁচ ফোড়নের গন্ধটা ভিতরে ঢুকে যাবে। এখন আমি এইভাবে মিক্স করে ঢেকে রাখবো।